একটি গ্রামে এক মৃৎশিল্পী বাস করত সে খুব সুন্দর মূর্তি বানাতে পারত তার হাতে বানানো সুন্দর সুন্দর প্রতিমার মূর্তি কিনে নিয়ে যেত দূর দূরান্তের অনেক মানুষ সুন্দর মূর্তির জন্য দাম ভালোই পেতেন তার একটি ছোট্ট ছেলে ছিল ছেলেটি যখন একটু বড় হয়ে গেল সেও তার বাবার সাথে মূর্তি তৈরির কাজে লেগে পড়ল আস্তে আস্তে সেও তার বাবার মতো সুন্দর সুন্দর মূর্তি বানাতে শিখে গেল কিন্তু বাবা লক্ষ্য করত তার ছেলের বানানো মূর্তির মধ্যে কিছু না কিছু খুঁত রয়ে যাচ্ছে সে তার ছেলেকে সেটা বলতো ছেলে কিছু মনে না করে সে আরও নিখুঁতভাবে মূর্তি বানানোর চেষ্টা করতো এইভাবে মূর্তি বানাতে বানাতে সে আরও পারদর্শী হয়ে উঠল কিন্তু বরাবরই তার বাবার চোখে কিছু না কিছু খুঁত ধরা পড়ত বাবার কথা শুনে ছেলে মূর্তিগুলি আরও নিখুঁত করত। একদিন ছেলের তৈরি মূর্তিগুলি তার বাবার তৈরি মূর্তির থেকেও বেশি দামে বিক্রি হতে থাকলো লোকজন ছেলের কাজের খুব প্রশংসা করতে থাকল ছেলের কাজে লোকজন খুশি হবার পরেও তার বাবা ছেলেকে আরও নিখুঁত মূর্তি বানাতে বলত কিন্তু তখন আর ছেলে বাবার কথায় কর্ণপাতই করতো না একদিন ছেলে বিরক্ত হয়ে তার বাবাকে বলল আমি এখন তোমার থেকেও ভালো মূর্তি বানাতে পারি আমার তৈরি মূর্তিও তোমার তৈরি মূর্তির থেকে বেশি দামে বিক্রি হয় আমার মূর্তির খুদ বের করাটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে একথা শোনার পর তার বাবা তাকে মূর্তির বিষয়ে আর কিছুই বলতো না এইভাবে চলতে চলতে কিছুদিন পর ছেলেটি লক্ষ্য করলো লোকে আগের মতো তার তৈরি মূর্তির প্রশংসা করছে না এমনকি আগের মতো বেশি দামও দিতে চাইছে না সে তার বাবাকে বিষয়টি বলল এবং এর কারণ জানতে চাইল তার বাবা বলল তোমার সাথে আজ যা হচ্ছে একই জিনিস আমার সাথেও আগেই হয়েছে ছেলে বলল এ কথা তুমি আমাকে আগে বলো কেন বাবা বলল তোমার সাথে আজ যা হচ্ছে এটা যাতে না হয় তার জন্যই আমি তোমাকে মূর্তিগুলি আরও নিখুঁত করতে বলতাম তার মানে এই নয় যে তুমি খারাপ মূর্তি বানাতে আমি যখন তোমাকে মূর্তিগুলি আরও নিখুঁত করতে বলতাম তখন তুমি তোমার সুন্দর মূর্তিগুলিকে আরও সুন্দর করে তুলতে আর লোকজন সেই জন্য তোমার তৈরি মূর্তির প্রশংসা করত এবং বেশি দাম দিয়ে কিনতে চাইত ছেলে কিছুক্ষণ চুপ থাকার পর বলল বাবা আমি তাহলে এখন কি করব। বাবা বলল আনস্যাটিসফাই হওয়ার চেষ্টা করো ভাববে তোমার কাজে কিছু ভুল আছে এই ছোট্ট ভাবনাটাই তোমাকে ও তোমার কাজকে আরও নিখুঁত করবে